ব্যর্থতা বরাবরই ভুগিয়েছে বাংলাদেশ দলকে টেস্ট ওয়ানডে কিংবা টি টোয়েন্টি ক্রিকেটের তিন ফরমেটের কোনোটিতেই টাইগারদের ওপেনিং জুটিটা মোটেও আশা হয় না কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা সেখানে খেলবে একটি টেস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আগামী সাত জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি এর মধ্যে একমাত্র এই টেস্টের জন্য আঠারো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেসেবে সবশেষ বাংলাদেশ টেস্ট খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে সেই দুই টেস্টের প্রথম টেস্ট ম্যাচ লঙ্কানদের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ এরপর দ্বিতীয় টেস্টে পরাজিত হয়েছিল টাইগাররা দুই টেস্টে বাংলাদেশের ওপেনিং এর চরম ব্যর্থতা ফুটে উঠেছে তবে দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন তামিম তামিমের সঙ্গে সঙ্গ দিতে পারেননি আরেক ওপেনার তরুণ সাইফ হাসান দুই টেস্টের চার ইনিংসে নিজেকে একেবারেই প্রমাণ করতে পারেননি এই তরুণ প্রথম টেস্টে সাইফ হাসান করেছিলেন শূন্য ও এক রান এরপর দ্বিতীয় টেস্টে তার ব্যাট থেকে এসেছে ২৫ ও চৌত্রিশ রান সে সময় স্কোয়াডে থেকেও একাদশে জায়গা হয়নি সাদমান ইসলামের এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে আছেন সাইফ হাসান ও সাদমান ইসলাম অনেক শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্টে একাদশে সুযোগ না হলেও এবার জিম্বাবুয়ের বিপক্ষে তামেম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাদমান ইসলামকে সবশেষ টেস্টে লঙ্কানদের বিপক্ষে ওপেনিং এ ব্যর্থতার দায়ে জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট থেকে বাদ যেতে পারেন সাইফ হাসান এছাড়াও একাদশে নাজমুল হোসেন শান্তর জায়গায় আসতে পারে পরিবর্তন শ্রীলঙ্কার বিপক্ষে দলে ছিলেন না সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার তিন নম্বর পজিশনে তাই যথারীতি ফিরবেন সাকিব যেখানে লঙ্কানদের বিপক্ষে খেলেছেন নাজমুল শান্ত অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে একশো রানের অসাধারণ ইনিংস খেলার পর থেকেই নিজেকে হারিয়ে ফেলেছেন নাজমুল শান্ত যার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র এই টেস্টে দলে তার জায়গা মোটেও নিশ্চিত নয় এই টেস্টে নতুন করে একাদশের সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে ইয়াসির আলী ও নুরুল হাসান সোহানের এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে বিসিবির পক্ষ থেকে